বন্যার চিত্র আমাকে খুবই ব্যথিত করেছে। যে যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতা করা উচিত। যারা দেশটাকে স্বাধীন করেছে তাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে পারি। আসসালামু আলাইকুম, আমি নয়নুল ফাতানন্না, আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আমি এবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল কর্মসূচি হয়েছে আমি শুরু থেকেই তাদের পাশে থেকেছি। আমার বাবা মা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে, এজন্য আমার বাবা মার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বন্যার চিত্র আমাকে খুবই ব্যথিত করেছে, এজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার গত এক বছরের সঞ্চয় এবং আমার আগামী এক মাসের স্কুলে যাতায়াত খরচ এবং যে টিফিনের খরচ আছে সেটার অংশ বিশেষ আমি বন্যাত্ত কবলিত মানুষের জন্য উপকারার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এসে প্রদান করছি। আমার মনে হয় যে যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতা করা উচিত। সকলে এগিয়ে আসলে আমরা হয়তো এই বন্যাকে প্রতিহত করতে পারবো। আমার কাছে এটা সবচেয়ে বেশি ট্রাস্টেড মনে হয়েছে, এজন্য আমি এখানে নিজে থেকে এসেছি, এজন্যই আর কি এসেছি, এটা সবচেয়ে বেশি ট্রাস্টেড মনে হয়েছে। আমার মনে হয় ছাত্ররা যে আন্দোলন করে দেশটাকে যে স্বাধীন করেছে, ছাত্রদের অবদানটা কিন্তু এখানে সবচেয়ে বেশি ছিল। ছাত্ররা সবসময় দুর্যোগে এগিয়ে এসেছে এবং এখনও এগিয়ে আসছে। সুতরাং যারা দেশটাকে স্বাধীন করেছে তাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে পারি। তারা ইনশাল্লাহ আগামীতে যত দুর্যোগ আসবে সব কিছু তারা প্রতিহত করতে পারবে, আমরা আশা রাখি। আসলে এটা যার যার মানবিক দিক থেকে তাদের ব্যাপার, যারা যারা এগিয়ে আসেনি এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আশা করব তারা যেন ভবিষ্যতে এগিয়ে আসে।